বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এই যে ভাই আর আমি, তো বাসি কাজবাজ সেরে চলে এসেছিলাম ঘরে, ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম, ভাইকে উঠিয়ে দিলাম, তারপর চলে এসেছি ফ্রিজে কিছু সবজি নিয়ে রান্নাঘরে যাবো। এখানে দেখো শসা, টমেটো আর এই যে এক টুকলা আম, এগুলো সব মা ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো এখন জানি ফল আর স্যালাড খেয়েই থাকছি তাই জন্য। আর এই যে এখন কুমড়ো কেটে নিচ্ছি, এটা না আমাদের বাড়ির গাছের হয়েছে, ফার্স্ট টাইম মানে প্রথম কুমড়ো এটা তোলা হয়েছে। তো এগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমি আজকে একটা ডাল আর সবজি সব কিছু মিলিয়ে একটা তরকারি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই যে পটল, ধন্দল, কুমড়ো এসব কেটে নিয়েছি, মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে আলু টুকরো করা, এগুলো আগের দিনের টুকরো করা ছিল কিন্তু না কালো হয়ে গেছে। তো এই দেখো এদিকে স্যালাড আর যে তরকারিতে দেব বলে লঙ্কা টমেটো এসব রেখেছি। তো আলুটা না কেটে যদি ফ্রিজে রাখি কালো হয়ে যায়, এরকম তোমরা যদি কেউ কিছু জেনে থাকো কোনো ট্রিক্স যে কীভাবে রাখলে কালো হবে না, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে ডাল, সবজি সব কিছু মশলাপাতি দিয়ে, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দিয়ে, লবণ হলুদ দিয়ে আমি সিটি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রুটিটা করে নিচ্ছি বরমশাই যেগুলো খেয়ে যাবে, আর জল কটা আমি ওকে টিফিনে দিয়ে দেবো। তো এদিকে দেখো সিটিও পড়ে গেছে রুটিটা বেলতে বেলতে। তো এখন সিটিটা খুলে নেব, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে নিয়েছি। এখন একটা তড়কা দেবো, দেখো মানে বেশি একটা ঝোলও হবে না, বেশি গাঢ়ও হবে না। তো লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছি, আমি এখন খুলে দিয়ে দিলাম। তো এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়ন দেবো বলে, এখানে দিয়ে দিয়েছি কটা শুকনো লঙ্কা আর জিরে আর মোহরি একসাথে দিয়েছি, আর দুটো তেজপাতা, আর দিয়ে দিয়েছি ওই আদা থেতো করে। তো এটাই হলো তরকা। আর মশলাপাতি যা দেওয়ার, আমি সিটি যখন দিয়েছি প্রেশার কুকারে তখন সব কিছু দিয়ে দিয়েছি, শুধু লঙ্কার গুঁড়োটা ভুলে গেছিলাম তাই জন্য পরে দিচ্ছি। তো এখন এই যে তরকাটা ঢেলে দিচ্ছি, এটা না একটা চটজলদি মানে তোমার তরকারি হয়ে যায়। তুমি পুরো টাইম শর্ট আছে, অনেক সবজি বানাতে হবে ঘ্যাট করার জন্য, ডাল করলেও শুধু ডাল দিয়ে কেউ রুটি টুটি খেতে চায় না। তো এটা একটা মানে ভালো ট্রিক্স। তো এখন দেখো একটা মশলা দিলাম, এটা একটা সম্বার মশলা দিয়েছি। তো দেখো আমার এটা হয়ে গেছে। এরকম কিন্তু চটজলদি বেশ সুন্দর খাবার বানানো যায়, মানে টেস্টও খারাপ লাগে না, বেশ ভালো লাগে, মানে ডালও হয় না সবজিও হয় না, একটা ঝোলাঝোলে সুন্দর একটা সবজি হয়ে যায় রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই যে এখন বরমশাইয়ের জন্য খাবারটা রেডি করে দিচ্ছি, যেটা খেয়ে যাবে আর কি। তো ওকে খাবার দিয়ে তারপর ওর অফিসেরটা প্যাক করে দিয়ে ওকে অফিস পাঠিয়ে দিয়ে চলে এসেছি ঘরে। এখন বিছানাটা তুলে নেব, বাদ বাকি কারোরই খাওয়া হয়নি, শুধু চা খেয়েছে সবাই। এই দেখো আমি বিছানা গোছাতে গোছাতে ভাই চলে এসছে আমার এখানে। তো বলেছিলাম না আগের দিন এসছে দুই ঠাকুরপো আর এই যে আমার ভাই, এই তিনজনই আমার স্পেশাল গেস্ট ছিল। তো এই তো ও জানতো না যে ক্যামেরা অন আছে। তো এখন যখন বলেছি যে তুমি কিন্তু ক্যামেরা বন্দি হচ্ছে, ওই হেসে দিয়েছে, লজ্জা পেয়ে গেছে। যাই হোক, তারপর আমি বিছানা গুছিয়ে আবার চলে এসেছি রুটি করতে। এই দেখো এখানে 17-18টা রুটি, কারণ অনেকজন আছি একসাথে খাবো, কিন্তু শেষে কিন্তু দুজন খাইনি, অনেকগুলো রুটি রয়ে গেছিলো। এখানে দুই ভাইকে খেতে দিয়ে দিয়েছি, মানে আমার দেবরজি আর এদিকে ভাই, দুই ভাই। তো এদিকে বাবা আর অমিত, মানে আমার যে আরেকজন ঠাকুরপো, একজন তো চলে গেছে ডিউটি আছে, তো আরেকজন রয়েছে, ওরটা রেডি করে রেখে আর আমি খেতে বসে গেছি। এই দেখো গামলা নিয়ে বসে গেছি, গৃহিণীদের এরকমই হয়, শেষ হয়ে গেছে এখন তো এটা মাছতেই হবে, আবার একটা পার্টিতে নেবো, ওভাবেই খেতে শুরু করেছি। তোমরা যদি এরকম কেউ করো আর কি কমেন্ট করে জানো। এই যে ভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, বলেছিলাম বিকেলে যেতে, না এখনই চলে যাবে। যাই হোক, যাবি তো যা। এখন গাড়ির জন্য বাসের জন্য বসে আছি আমরা, ডাইরেক্ট বাসে যাবে তো আমাদের। আর ওদিকে দেখো মামনির ডাটা টুকরো টুকরো কাটছে, মানে পাকা টাইপের একটু বাড়তি ডাটা, যেগুলো চাশনি খাওয়ার জন্য আমার ঠাকুমা ভালোবাসে, ওগুলো রেডি করে দিচ্ছে। আর এদিকে দেখো দিয়ে দিয়েছে মিষ্টি কুমড়ার ডোগা, আর এদিকে গাছে পাকা পেঁপে, এগুলো পাখি মানে খেয়ে নিচ্ছে, তার জন্য বলছে যে বাড়িতে কেউ খেতে চায় না, তো একটা পেকেছে দিয়ে দিই। তো ওই তো সব কিছু মানে ভাইকে গুছিয়ে দিয়ে ওকেও পাঠিয়ে দিলাম, ও চলে গেলো তাড়াহুড়ো করে, কী যে কাজ করবে বাড়ি গিয়ে ভগবান জানে। তারপর আমি ঘরে চলে আসলাম, যখন বাসি ভেঙেছি তো হালকা করে ঘরটাও ঝেড়েছি,
তো সকালে তো এত টাইম থাকে না ভালো করে ঝাড় দেওয়ার, তো একটু আজকে খাটে নিচ্ছি, সব কিছু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর যে ফ্লাওয়ার ভাসগুলো এগুলোর মধ্যে না মাকড়সার জাল বেঁধে গেছিলো, মানে মাকড়সার এত উৎপাত করে দুদিন পর পর এখান থেকে ওখানে, মানে জাল বেঁধেই যায়, যে জাল বেঁধেই যায়, মানে পরিষ্কার করে আর তাল পাওয়া যায় না। যাই হোক, একটু ডিপ ক্লিন করে ঘরটা ঝেড়ে দিলাম, কারণ কি ঘরটা আমার ঘরে না প্রচণ্ড বালু ঢোকে, আর আগের দিন ওই হাওয়া হয়েছে একটু ঝড় বৃষ্টির মতো, আর ঘর দূর একদম বালুয়ে বালুয়ে হয়ে গেছে, তাই জন্য একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। আর এখানে ওই ওয়েট মেশিনটা, মানে সবসময় তো পাড়া দিতে থাকা হয়, তো ওই বিশেষ করে মোছা হয় না, তো এখন সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমার ঘরটি পরিষ্কার করে চলে গেছি আবার রান্নাঘরে। এই রান্নাঘরে আসার আগ মুহূর্তে মামনি সব কেটে কুটি বেছে রেখেছে, তাতে কী হয় আমারও সুবিধা হয়, কেটে কুটে রাখলে রান্না করতে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো ঠাকরির ডাল কুমড়ো দিয়ে করব, পটল ভাজা করব, ঢেঁড়স ভাজা করব, এদিকে চচ্চড়ি করব, তো সব কিছু গুছিয়ে রেখেছে। আর এদিকে আমি ডালটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে পটলটা ভেজে নিচ্ছি। তো আজকে না গ্যাসে আর উনুনে বেশি একটু, মানে বেশি কিছু করব না, শুধু ভাতটা করব, যা গরম পড়েছে উনুনের পাড়ে গেলেই মানে গাটা জ্বলছে। তো এই যে মানে সিটি দিয়ে দিলো ডালটা, আর এদিকে মশলা করে রেখেছি এই কি বলে চচ্চড়ির জন্য, আর এদিকে দেখো ভাতটা উতলে গেছে, এদিকে আমার পটল ভাজাটাও হয়ে গেছে, আর ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিয়ে আমি আমার ভাতটাকে মারটা গালতে চলে গেছি, ভাতটা উবুর করে দিয়ে তারপরে এসে মানে ঢেঁড়স ভাজাটা নামিয়েছি। তো আজকে তোমাদেরকে একটা কথা বলছি, অনেকেই আমাকে বলে তুমি রান্নার ভিডিওটা করছিলে ওটাই তো ভালো ছিল, তাহলে ব্লগ ভিডিও স্টার্ট করলে কেন? আবার অনেকে বলছে তো তোমার রান্নার ভিডিওর চ্যানেলটা এটাই রাখতে, ব্লগের জন্য আর একটা অন্য একটা চ্যানেল খুলতে? তো আমি বলি যে একটা চ্যানেলই চালাতে পারি না, বন্ধুরা ঠিকঠাক সাবস্ক্রাইব করে না, ভিউজ আসে না, তো কিভাবে কি করি? তো একটাই চালাতে পারি না, আরও দুটো। তো আমি রান্নার মেন কথা হচ্ছে রান্নার ভিডিওটা মানে না করে আমি ব্লগ ভিডিও কেন স্টার্ট করেছি। এই যে দেখো রান্নার ভিডিও করছি তোমাদেরকে, টুকটুক করে একটু একটু করে কিন্তু পার্ট দেখাচ্ছি, যে এই যে ভেবেছিলাম শুধু ভাতটা করব, হ্যাঁ, তো তারপর দেখি শাকও আছে, শাকও ভাজতে হবে, তারপর ভাবলাম যে দেরি হয়ে যাবে তাহলে ডালটা উনুনে করে দিই, তো ভাতটাও করার সাথে সাথে ডালটাও উনুনে করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম রান্নার ভিডিও করতে গেলে না তোমাকে সব কিছু সেট আপ করে মশলাপাতি সব কিছু আলাদা আলাদা করে নিয়ে ওই কী করতে হয়, মানে সেট করে তারপর ক্যামেরা সেট করে একটা সুন্দর পজিশানে ওই তোমার হাঁড়ি কড়াই মানে যাবতীয় যা কিছু আছে সব কিছু একটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর করতে হয়। তো এটার জন্য কী হয় আমার সময় হয় না। আগে যখন আমি শুধু রান্নার ভিডিও করতাম তখন কিন্তু আমি বিয়ে হয়নি, তখন নিয়েছিলাম, তো তখন তো সেরকম কাজ ছিল না, নিজের পড়াশুনো, স্কুল কলেজ, টিউশন পড়ানো একটু, বাদ বাকি টাইমে যখন এসে হতো মা বাকিটা রান্না করতো আর আমি শখের রান্নাগুলো করতাম, কখনো ভাই ক্যামেরা করে দিত, কখনো মা ক্যামেরা করে দিত, তো ওরকম করে তখন কাজ ছিল না, ঝামেলা ছিল না। কিন্তু এখন কী বলতো, সংসারে সব কাজ করে এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে ক্যামেরাটা যে করবো আমি, রান্নাটা করবো রান্নার জন্য মানে ক্যামেরাটা ধরে দিবে কি, হ্যাঁ স্ট্যান্ডে বসিয়ে করা যায় কিন্তু সবটা না ভিডিও করা যায় না, কিছু কিছু সময় জুম করতে হয়, এপাশ থেকে ওপাশে নিতে হয়, তো একা হাতে না মানে রান্নার ভিডিওটা করে ওঠা হয় না। যারা ভিডিও করে ইউটিউবে আছে তারা বুঝতে পারবে যে রান্নার ভিডিওর জন্য একটা আলাদা মানে সেট আপ করতে হয়, ওটার জন্য আলাদা একটা প্রিপারেশন নিতে হয়। কিন্তু ব্লগ ভিডিওতে তোমাদের সাথে রান্না শেয়ার করছি সেটা কিন্তু র্যান্ডমলি আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু সেটা রান্নার ভিডিওতে কিন্তু সেটা হবে না, সব কিছু একদম গুছিয়ে নিয়ে হাতের কাছে বাটিতে বাটিতে সব কিছু রেখে উপকরণগুলোকে দেখিয়ে সুন্দরভাবে একটা পরিপাটি করে রান্নাটা করতে হবে, তো সেটা হয়ে ওঠে না, তাই জন্য ব্লগ ভিডিওটা স্টার্ট করেছি। হয়তো এতে অনেকেই খারাপ বলে, কি আর করা যাবে বলো, কারো মুখে তো আর আটকে রাখতে পারবো না। যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন বিকেলবেলা জামাকাপড়গুলো তুলে নিচ্ছি, জামাকাপড়গুলো ভেজা যেগুলো ওগুলোকে বারান্দায় মেলে দিয়ে আর শুকনো যেগুলো সেগুলোকে ঘরে নিয়ে গুছিয়ে টুছিয়ে রাখছি আর কি। এখন কটা বাজে, এখন মনে হয় 5টা বেজে গেছে। এই দেখো জামাকাপড় আগের দিনেরও ধুয়েছিলাম যে সেগুলো না নিচে রয়ে গেছিলো, আমি ওপরে নিয়ে যে গুছিয়ে রাখবো সেটা আর হয়নি, তো মানে আজকে একটু রোদে দিয়েছিলাম, আগের দিন হালকা হালকা ভিজা ছিল কারণ কি ওই আগের দিন ধুতে ধুতে বেলা হয়ে গেছিলো। তো এখন ওই যে আমাদেরগুলো গুছিয়ে রেখে মা বাবার যেগুলো আছে সেগুলো মা বাবার আলনাতে গুছিয়ে রাখছি।
তো এগুলো গুছিয়ে রেখে তারপর আমি ঘর দোর ঝাড় দিয়ে দেখো আলনাটা গোছানো হয়ে গেছে। কথা বলতে বলতে বিছানাটা একটু এলোমেলো ছিল, সেটাও গুছিয়ে রাখলাম। আর এদিকে এই যে আমাদের জামাকাপড়গুলো, তো এখন ওই সন্ধে দেওয়ার আগে আগে ঘর দোর ঝাড়তে হবে। তো ঘরটা ছেড়ে নিয়েছি, আর আজকে না উঠোনটা বেশি নোংরা ছিল না, মানে দুপুরের আগে আগে একটু পরিষ্কার করেছিলাম এক সাইডটা, তো আরেক সাইডে বেশি একটা নোংরা ছিল না, তো উঠোনটা ঝাড় দিতে হয়নি। একটু আস্তে দিকে যাই। তো এই দেখো বাইরে চলে এসেছি, তো বেরিয়ে দেখি মামুনি ওই যে চেয়ার নিয়ে হাত পাখা নিয়ে বসে আছে মাঠের মধ্যে। আর দেখো তোমাদেরকে আমাদের ফুল গাছগুলো দেখাই বাইরের থেকে, না এখন ফুল গাছগুলো বেশ সুন্দরভাবে উঁকি দেয়। ওটা ছিল গোবিন্দ জবা। আর এদিকে দেখো যে আমার কেকের সাইনবোর্ড, এখন তো কেকের কোনো ব্যবসা নেই, কেউ তো কিছু অর্ডার দিচ্ছে না। আর এই দেখো এখন প্রচুর পরিমাণে লাল জবা ফুটে আছে। আর দিকে দেখো জানলা দিয়ে আমার টবগুলোও দেখা যাচ্ছে। তো একটু রাস্তায় হেঁটে এসে চলে এসেছি সন্ধ্যা দিতে, তো সন্ধ্যাটা দিয়ে নিলাম। সন্ধ্যা দিয়ে তারপর চলে গেছি ঘরে একটু রেস্ট নিতে। তো ওই যে ঘরে চলে এসে একটু জল খেয়ে নিলাম। তো এখন তো সন্ধ্যা অনেক দেরি করে হয়, প্রায় 7টার সময়, মানে সন্ধ্যা দিতে দিতে 7টা বেজে যায়, তার আগে দেওয়া যায় না। তো এখন একটা আম কেটে নিচ্ছি, যে মা পাঠিয়ে দিয়েছে অনেকগুলো আম, তো সেই আমটাই আমার ডিনার হয়ে গেছে। তারপরে যে রান্নাঘরে এসে আবার সবার জন্য রুটি করে দিলাম, আর বর্মশে এই দুধ মুড়ি দিয়ে আম দিয়ে খেয়ে নিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।